আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টের উইন্ডো স্ক্রিন নিয়ে আলোচনা করব। সো উইন্ডো স্ক্রিন হলো একটা অবজেক্ট, উইন্ডো মূলত মেন অবজেক্ট, মেন অবজেক্টের ভিতরে আরেকটি অবজেক্ট হচ্ছে স্ক্রিন, এবং সেটার ভিতরে অনেকগুলো প্রপার্টি আছে, যেরকম এখানে আছে স্ক্রিন ডট উইড, স্ক্রিন ডট হাইট এবং স্ক্রিন ডট অ্যাভেলেবল উইড, স্ক্রিন ডট অ্যাভেলেবল হাইট, কালার ডেপথ, পিক্সেল ডেপথ, এগুলো আছে, তাই না? স্ক্রিনের ভিতরে বিভিন্ন প্রপার্টিগুলো আছে। সো এই প্রপার্টিগুলোকে দেখানোর জন্য আমি আগের মতো ই করছি যে ইন্ডেক্স ডট এইচটিএমএল এ কয়েকটা ডিভ নিয়ে নিছি এবং সেই ডিভেরগুলো কয়েকটা ক্লাস দিছি। একটা হলো উইড, হাইট, অ্যাভেলেবল উইড, অ্যাভেলেবল হাইট, কালার ডেপথ এবং পিক্সেল, এগুলো মানে আমি একটা ক্লাস দিছি এবং সেই ক্লাসগুলো ডম এলিমেন্টের মাধ্যমে সেগুলোকে গেট করছি, ঠিক আছে, বা পাই আনছি। সো আনার পর সেগুলোর ডট ইনার এইচটিএমএল এ জাস্ট আমি বসাই দিছি স্ক্রিন উইড, স্ক্রিন হাইট, এগুলো বসাই দিছি এবং তার আগে একটা স্ট্রিং বসাই দিছি। সো এটার আউটপুট কীরকম দাঁড়াইছে, আউটপুটটা দাঁড়াইছে ঠিক এরকম। আমাদের স্ক্রিন যে উইডটা আছে সেটা 1920x1080 এবং অ্যাভেলেবল আছে হচ্ছে 1920 এবং অ্যাভেলেবল হাইট আছে এত, ঠিক আছে, কালার ডেপথ আছে এত। এটাকে যদি আমি একটু বড় করি তাহলে কিন্তু সেটা আবার চেঞ্জ হয়ে যাবে, দেখছেন। সেইভাবে কিন্তু আপনি প্রত্যেকটা প্রপার্টিগুলো দেখতে পারেন। সো এগুলো আমাদের কাজে লাগে না তেমন, তবে মাঝে মাঝে কাজে লাগতে পারে, যার জন্য আপনাদের দেখাই রাখলাম, ঠিক আছে। এইভাবে আপনারা দেখতে পারেন হাইট উইড, স্ক্রিন হাইট, স্ক্রিন উইড, তারপরে অ্যাভেলেবল হাইট, কালার ডেপ, পিক্সেল ডেপ, সেইগুলো আপনারা এইভাবে ট্রাই আউট করে দেখতে পারেন, ঠিক আছে। পুরা টিউটোরিয়ালে মানে সম্পূর্ণ টিউটোরিয়ালে এরকমভাবে ওনারা বুঝাইছে। সো আপনারা একটু মানে ধারণা রেখে দেন যে আপনার স্ক্রিনের ভিতরে কতগুলো আপনার প্রপার্টি আছে, ঠিক আছে, সেই প্রপার্টির নামগুলো উইড, হাইট, অ্যাভেলেবল উইড, অ্যাভেলেবল হাইট, কালার ডেপথ আছে। সো এটুকুই আর কি। সো উইন্ডো স্ক্রিন কালার ডেপথ, সো কালার ডেপথটা এরকম আছে, এগুলো সচরাচর লাগে না ওইরকম, তারপরেও কোন অ্যাপ্লিকেশনে লাগা যায় বলা তো যায় না। সো এরকম রিকোয়ারমেন্ট হয়ে যেতে পারে যে এরকম কালার নিয়েও মানে কাজ করতে হবে, মানে RGB কালার, অনেকে ওয়েবসাইট আছে না RGB কালার বানায়, বিভিন্ন কালার টালার বানায়, সেক্ষেত্রে এগুলো লাগতে পারে। সো যাই হোক, এগুলো আপনারা দেখে রাখেন। পিক্সেল ডেপথ, পিক্সেল ডেপথ সম্পর্কেও এখানে ওনারা বলছে যে স্ক্রিনে কত পিক্সেল ডেপথ আছে, যেরকম আমার তার আছে হচ্ছে 24, ঠিক আছে। এইভাবে আপনি সম্পূর্ণ ডিটেলসটা জানতে পারবেন। সো ওকে, এই টিউটোরিয়ালটা এ পর্যন্ত ছিল। নেক্সট টিউটোরিয়াল আমরা আলোচনা করব JS লোকেশন নিয়ে। ওকে, টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।